আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি আজকে আমি ভাত দিয়ে ভাতের পাকোড়া তৈরি করব এখানে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি আপনারা চাইলে আগের দিনের রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারেন তবে গরম ভাত দিয়েও এই পাকোড়াটা তৈরি করতে পারবেন তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ভাত নিয়েছি প্রায় দেড় কাপের মতো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন আর সাথে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর মরিচ গুঁড়াটাও আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এখন দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরা গুঁড়া চাট মশলা আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো বেসন তো এবার সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় একটু চটকে চটকে মাখাতে হবে তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো এই যে দেখুন মাখানো হয়েছে কিনা তো সেটা বুঝবেন যখন দেখবেন যে এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারতেছেন তো এই যে আমার বান্ডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো মতো মাখিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছে আমি এখানে অল্প তেলে এই পাকোড়াগুলোকে ভাজবো আপনারা চাইলে ডুপো তেলেও ভেজে নিতে পারেন এবার আমি ভাতের মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি কাবাব শেপ করে আমি এই পাকোড়াগুলো তৈরি করতেছি তো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে এই পাকোড়াগুলো তৈরি করবো তো এই যে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম এবার এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি মিডিয়াম রেখেছি তা হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আবার ভিতরটা কাঁচা থেকে যাবে তো এখানে আমি এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব তো এই যে এই আমার পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর পাকোড়াগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা থাকে তো সেই তেলটা যেন শুষে নিয়ে যায় তো এই যে আমি পাকোড়াগুলো সব ভেজে নিয়েছি এরপর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য খুব সহজ এবং কম সময়ে তৈরি ভাতের পাকোড়া তো এখন আমি আপনাদের একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন পাকোড়াটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে কুকড হয়েছে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে